থেকে শুরু করে এই সে স্কুলের বেতন আদি অফিসের ভাড়া সেগুলাকে পূরণ করার জন্য বাইরের স্বার্থে সদস্য ভাইদের স্বার্থে আমি কাজ করেছি। আপনারা সেই পরিপ্রেক্ষিতে 2016-18 আপনারা আমাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কাজ করেছি। আমরা বাইরের এই ট্রেনিং সেন্টারের কাজ শুরু করেছি, কিন্তু ট্রেনিং সেন্টারের কাজ আমরা সম্পূর্ণ করতে পারি নাই, সেটা অসম্পূর্ণ রয়েছে। আমরা এখন আবার পুনরায় চালু করেছি। আমরা দ্বিতীয় 2022 এবং 24 আপনারা আমাদেরকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, কিন্তু সেখানে হয়তো আমরা 27 পাস করতে পারি নাই। সেখানে আমাদের মধ্যে শস্যের মধ্যে যেরকম ভূত থাকে, এই ভূতের কারণে আমরা কিন্তু 27 পাস করতে পারি নাই। আমরা সংখ্যা কিছু কম পাস করেছি, সেটা আমি মনে করি আমাদের হয়তো নেতৃবৃন্দদের আমরা বুঝতে ভুল করেছি। আমরা বুঝ করার কারণে আমরা সেখানে পুরা পূর্ণাঙ্গ কমিটি আমরা পাস করতে পারি নাই। প্রিয় ভাইরা, আমাদের অনেক ভাই অনেক কথা বলেছে, আমরা পাস করার পরে আমাদের 2022-24 পাস করার পরে আমাদের উপরে মাথা চাপে পড়লো সৌদি দূতাবাসের সাপ্লাই সেন্টারটা। এই সাপ্লাই সেন্টারটাকে আমরা আমাদের বর্তমান কমিটি নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভা করেছিলাম। আলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা আপনাদেরকে নিয়ে সাপ্লাই সেন্টার বন্ধ করতে আমরা সক্ষম হয়েছি। এতে কি আমাদের সদস্য ভাইরা উপকৃত হয় নাই? আমরা এই কাজটা করেছি, আমরা কাজ করেছি। আপনার 200 লোক না পাঠাইতে পারলে তার লাইসেন্সটা রিনিউ হচ্ছিল না। আমরা এই 200 লোকের রিনিউর পরিবর্তে আমরা মন্ত্রণালয়ে বিএমডিতে মিটিং করে আমরা 200 লোক কেন করোনা গেছে, অনেকে অভিজ্ঞতা সম্পন্ন নয়, অনেকে কাজ করতে পারে নাই, আমরা বিভিন্ন রকম বুঝাই কথা বলে মন্ত্রী সচিবকে বুঝাই আমরা এই 200 লোকের এই না পাঠাইয়াও তার লাইসেন্সগুলা রিনিউ আমরা করতে সক্ষম করেছিলাম। হয়েছে না? সবাই উপকৃত হন নাই আপনারা? আমরা লাইসেন্স রিনিউ করার ব্যবস্থা করেছি। আমরা প্রত্যেকটা লাইসেন্সের মালিককে লাইসেন্স রিনিউ করার জন্য আমরা 1,00,000 টাকা করে টাকা দিয়ে লাইসেন্স রিনিউ করার ব্যবস্থা করেছি। আমরা আপনাদের অসুস্থতাজনিত কারণে, মৃত্যুজনিত কারণে আমরা টাকা পয়সা আমরা সেখানে দিয়েছি। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, আমাদের একটা কলঙ্কিত একটা এ ছিল মানব পাচার। এই মানব পাচার আইনের কারণে আমাদের যারা ওই যে বিশেষ করে সৌদি আরবের মহিলা পাঠান, অন্যান্য দেশের মহিলা পাঠান, তারা কিন্তু ব্যবসা করতে পারছিলেন না। কোনো কিছু কারণ হলেই তাদেরকে মানব পাচারে অন্তর্ভুক্ত করে মামলা দিয়ে বছরকে বছর জেলখানায় আমরা সেখানে ধস্ত হয়েছে। আমাদের বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর নির্দেশনায় আমরা আলোচনা, আমি এবং বেঞ্জি সাহেব সেদিন আমরা উপস্থিত ছিলাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম এই মানব পাচার আইন থেকে আমাদেরকে অব্যাহতি দেন, নতুবা আমাদের ব্যবসা বন্ধ করে আমাদের লাইসেন্স আমরা সরকারের কাছে জমা দিয়ে চলে যেতে আমাদেরকে বাধ্য করেন না, আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনে মানব পাচার আইন থেকে আমাদেরকে অব্যাহতি দিয়েছে। এতে কি আমাদের সদস্য ভাইদের সম্মান বৃদ্ধি হয় নাই? আমাদের উপকার হয় নাই? উপকার হয়েছে। আপনারা আমরা এই কাজগুলো আমরা করেছি। আমার ফারুক সাহেব বক্তৃত্বে বলেছে কে বা কাহার ওই যে FDR এর পরিবর্তে আমাদের লভ্যাংশের পরিবর্তে মামলা করেছে। মামলা আমরা বাইরের পক্ষ থেকে করেছি। FDR এর লভ্যাংশ যেন বাইরের সদস্য বাইরা পায় সেটা আমরা করেছি। আমাদের কাছে ডকুমেন্টস আছে। আগামী এডিএমে আপনাদেরকে আমরা ডকুমেন্টস দেখাবো। কেউ যদি মিথ্যা কথা বলে অপপ্রচার করে সেটা আমরা প্রমাণ করে দেব, আমরা সেটা করেছি। সেই কারণে আমরা FDR এর লভ্যাংশ সরকারকে বাদী করে অলরেডি মহামান্য হাইকোর্ট রুল জারি করেছে, সরকার সেটার উত্তর এখনো দেয় নাই। উত্তর দিলে ইনশাল্লাহ আমাদের পক্ষে রায় আসবে, লভ্যাংশ আমাদের টাকা আমাদের ঘরে যাবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাইরের ইতিমধ্যে আপনি জানেন বিগত কমিটি বাইরের ট্রেনিং সেন্টারে কাজ করেছে।
এই ট্রেনিং সেন্টারের কাছে অসম্পূর্ণ ছিল। আপনারা রিয়েলে শুনেছেন দুর্নীতির কথা। আমরা বাইরের যে বিল্ডিংটা করেছে, বিল্ডিংয়ে সাত ভাইজা ভাইজা কখনো দেখেছেন? আপনারা যদি সুযোগ পান ওইদিকে যদি যান কোটাতে, বাইরের ট্রেনিং সেন্টারের সাথে উঠা দেখবেন আট জায়গায় বরাবরই ফাট হয়েছে। কেমন কাজ করেছে কন্ট্রাক্টর এটা বুঝছেন তো? এই কাজ আট জায়গায় ফাট করেছে, এটা রিপেয়ারিং করতে আবার আরেকটা ছাদ ঢালাই দিতে হবে, আরেকটা ছাদে ঢালাই দিতে হবে। ইতিমধ্যে আমাদের বাইরের ট্রেনিং সেন্টারের কাজ আমাদের প্রায় সম্পূর্ণ হওয়ার পথে আছে। আমরা কীভাবে কোন কোন ক্লাসগুলো আমরা করবো সেটা আমরা ইতিমধ্যে নির্ধারণ করছি। আমরা গত আমি এতে সিঙ্গাপুর থেকে এসে আমরা প্রিন্সিপাল নিয়োগ করেছি, প্রিন্সিপাল ইতিমধ্যে সকল অবকাঠামো তৈরি করছে। আমরা আশা করি এক দেড় মাসের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের বাইরের ট্রেনিং সেন্টার আমরা উদ্বোধন করে আপনাদেরকে আপনাদের লোকজনের ট্রেনিং দিয়ে কাজ করার সুযোগ করে দেব। প্রিয় ভাইরা, আমার ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু কথা হয়েছে। আজকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে কথা বলার কথা নয়, তবুও কিছু কথা না বললে তো নয়। আমার এক বড় ভাই, ওই যে হোটেল আসছিলেন কথা বলেছে আমাদের বাইরের সাবেক নেতৃবৃন্দের কাছে, এবং বাইরের বর্তমান সভাপতি আমি নাকি উনি ওনার ছায়া না পাইলে আমি নাকি প্রেসিডেন্ট হতে পারতাম না। আমার কি আপনার প্রতিয়া মানেছেন নাকি ওই ওনার এই ছত্র ছায়া আমরা হয়েছি? আপনাদের মনে হয়েছি না? আপনাদের মনে হয়েছি বাইরের সদস্য বাইরের মন ওনার আছেন যে মূল্য, আপনি সাধারণ সদস্য বাইরের সে একই মূল্য, ওনার বোর্ডের সেই মূল্য, আপনাদের বোর্ডের এই মূল্য। উনি 2010 সালে আমার বিরোধিতা করে উনি ওই যে নির্বাচন করেছে সাবেক প্রেসিডেন্ট গোলাম মোস্তফার পক্ষে উনি কাজ করেছে, তাহলে গোলাম মোস্তফা ভাস করলো না কেন? আমি 7 জন নিয়ে ভাস করলাম কি লেগা? আপনাদের সমর্থন আমার কাছে ছিল বিদায়, আমি 7 জন নিয়ে ভাস করেছি 2018 এবং 2018 উনি কাজ করেছে আমাদের বিরুদ্ধে, আমার পক্ষে তো কাজ করে নাই। উনি মুখে আসিয়া বলুন উনি কি আমাকে ভোটটা দিছে? ভোট দেয় নাই। আচ্ছা, ভোট